দেখো, এই যে তিনজন ধৃত, অর্থাৎ প্রথমে পুলিশের হাতে যারা দুজন গ্রেপ্তার হয়েছিল এবং তারপর সিবিআই গতকাল রঞ্জিত মল্লিক নামে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে, তিনজনেরই কিন্তু ডিএনএ পরীক্ষা করা হবে এবং সেই কারণে গতকাল রাতেই তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেটা সিবিআই সূত্রে খবর, ঘটনাস্থল অর্থাৎ ব্রজোর বাড়ি, সেখান থেকে তারা বেশ কিছু নমুনা পেয়েছেন যেগুলো এই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত বলে তারা মনে করছেন। তার মধ্যে অন্যতম যেমন হচ্ছে একটি রক্তমাখা তোষক, এবং তার সঙ্গেও বেশ কিছু স্যাম্পেল ছিল, তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, সেগুলো সংগ্রহ করা হয়েছে। ওই যে তোষক এবং পুলিশ যে বেডশিটটি উদ্ধার করেছিল ঘটনার পর, সেই বেডশিট এবং তোষকে যেই সমস্ত স্যাম্পেল ছিল সেগুলোর সঙ্গে কিন্তু এই তিন অভিযুক্ত, তাদের ডিএনএ ম্যাচ করানো হবে এবং সেটাই নিশ্চিত করবে যে ঘটনার দিন এই তিনজনই কিন্তু সেখানে ছিল এবং ওই নাবালিকার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ঘটনায় এরা যুক্ত ছিল। তার পাশাপাশি এই যে নির্যাতিতা নাবালিকা, তার বাবা মাকেও গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মূলত যেটা সমস্যা রয়েছে, যেহেতু কোনো ময়নাতদন্তের রিপোর্ট নেই, নির্যাতিতার কোনো জবানবন্দি নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, সে কারণে ওই দিন ঘটনার সময় এই নাবালিকাই যে ব্রজোর বাড়িতে ছিল সেটা কিন্তু প্রমাণ করা অত্যন্ত প্রয়োজন, আর তা প্রমাণ করতে গেলে ডিএনএ পরীক্ষার রিপোর্টই কিন্তু একমাত্র উপায়। এবং সেই কারণে ঘটনাস্থল থেকে যে রক্তের ছাপ কিংবা অন্যান্য যে স্যাম্পেলগুলো সিবিআই ফরেন্সিক তারা সংগ্রহ করেছেন সেইগুলো ডিএনএ রিপোর্টের সঙ্গে এই নাবালিকার বাবা মা ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখা হবে এবং সেটাই নিশ্চিত করবে যে সেদিন ওই ঘটনার সময় ওই নাবালিকাই ছিল। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই যে তিন ধৃত, তার মধ্যে দুজনকে কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের যারা গোয়েন্দা তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এদিন রানাঘাট আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই, এবং তারপর এই রঞ্জিত মল্লিক তারও কিন্তু বয়ান রেকর্ড করা হবে, এবং তারপর এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কারণ যেটা সিবিআই সূত্রে খবর, এই ঘটনার মূল অভিযুক্ত ব্রজো সে কিন্তু প্রথম দিকে সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল এবং তার যে বয়ান তাতে বেশ কয়েকটা অসঙ্গতি রয়েছে। সেই সব অসঙ্গতিগুলো কি সেগুলো তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে তার একটা কিনারায় পৌঁছাবে সিবিআই। বৃষ্টি, ধন্যবাদ ব্রতদীপ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।